হ্যালো হিয়ার্স ওয়েলকাম টু ডাবলিউ বি এক্সাম গাইড আজকে প্রাইমারি দু হাজার চব্বিশ প্রস্তুতি পড়বে আজকে খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে টপ থার্ডটি কিন্তু এমসি আলোচনা করবো ইংলিশ প্যাটাগোজি প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে বাংলায় একদম সম্পূর্ণভাবে ডিটেলসে বলে দেবো তো তোমরা প্রত্যেকেই ভালো করে মন দিয়ে ক্লাসটা করো এবং তোমরা তারপরে আবার কিন্তু ক্লাসটা রিভিশন করবে আমি বারবার বলছি একটা ক্লাস একবার দেখবে না একই ক্লাস কিন্তু বারবার রিভিশন করবে তাহলে কিন্তু জিনিসটা ফিল করবে জিনিসটা বুঝতে পারবে ওকে খুবই গুরুত্বপূর্ণ এখানে টপ থার্টি এমসি আলোচনা হবে ইংলিশ পেডাগোজির ওপরে সম্পূর্ণভাবে তোমাদেরকে ক্লিয়ারিফিকেশান দেওয়া হবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো এবং পাশে থাকে বেলাইকন অবশ্যই ক্লিক করে দাও ওকে তাহলে চলো প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে আনসার করো করবে ফার্স্ট কোশ্চেন দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর নট ট্রু কারেক্ট নিচের কোন স্টেটমেন্টটি সঠিক নয় ল্যাঙ্গুয়েজ ইজ এ মেথড অফ হিউম্যান কমিউনিকেশন ভাষা হচ্ছে মানুষের মানুষের বা যোগাযোগের একটি মাধ্যম অপশান নাম্বার বি বলছে এক্সপ্রেশন আর গিভেন দ্য হেল্প অফ দ্য কমপ্লেক্স স্ট্রাকচার ইন ল্যাঙ্গুয়েজ কি বলছে এক্সপ্রেশন আর গিভেন এক্সপ্রেশন যেটা দেওয়া হয়েছে দ্য হেল্প অফ কমপ্লেক্স স্ট্রাকচার ইন দ্য ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার যে ই রয়েছে স্ট্রাকচার রয়েছে সেটা কিন্তু অনেকটা কি জটিল জিনিসটাকে বুঝতে সাহায্য করে তাহলে ভাষার যে এক্সপ্রেশন সেটা কি করছে আমাদের যে ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারকে বুঝতে সাহায্য করে এটাও কারেক্ট অপশান থ্রি বলছে ইন ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটি পোজেস এ কমপ্লেক্স প্রবলেম আমাদের ভারতবর্ষে কী আমাদের ভারত হচ্ছে অনেক ভাষাভাষীর মানুষ বসবাস করে তাই এখানে একটা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় এটাও কারেক্ট অপশান নাম্বার চার বলছে ল্যাঙ্গুয়েজ ইজ নট ভেরি ইম্পর্টেন্ট ইউজ অফ গেসচার অ্যান্ড সিম্বল ইজ মোর ইম্পর্টেন্ট তাহলে কি বলছে দেখো আমাদের যে ভাষা রয়েছে সে ভাষাটা বেশি গুরুত্বপূর্ণ নয় বলছে ইজ নট ভেরি ইম্পর্টেন্ট ভাষা অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা আমাদের সিম্বল গুরুত্বপূর্ণ তাহলে বলো তো আমাদের দৈনন্দিন জীবনে ভাষা বেশি ব্যবহার করি না আমরা সিম্বল বেশি ব্যবহার করি তোমরা অভিয়াসলি বলবে ভাষা কারণ দেখো আমি যখন ভাত খাবো বলি মাকে তখন আমি কি বলি মা আমি ভাত খাবো বলি মাকে আমি কখনো ইশারা দিয়ে বলি না যে মা ভাত খাবো ইশারা দিয়ে বলি না বলি কি বলি না তাহলে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু ভাষার গুরুত্ব বা ভাষার অবদান সব থেকে বেশি সিম্বলের থেকে ওকে তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে অপশান নাম্বার ফোর অপশান ফোর হবে কারেক্ট চলো নেক্সট কোশ্চেন আনসার করো দুই নাম্বারটা দুই নম্বর কোশ্চেন বলছি ইন লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ বলছে ইন লার্নিং মানে শিখনের ক্ষেত্রে নতুন ল্যাঙ্গুয়েজ মানে একটি নতুন ভাষা শিখনের ক্ষেত্রে দ্য নলেজ অফ মাদার টাং ইজ অ্যান ইন্টারফ্রেন্স র্যাদার দ্যান ফেসিলেটার কি বলছে যে নতুন ভাষা শেখার ক্ষেত্রে আমাদের মাতৃভাষা সাহায্য করার থেকে বাধা বেশি সৃষ্টি করে এটা কি ঠিক না ভুল একদম ভুল কথা কারণ মাতৃভাষা আমাদেরকে কোনো একটা ভাষা শিখতে সাহায্য করে অপশান নাম্বার দুই দ্য নলেজ অফ মাদার টাং ইজ হেল্পফুল কোনো একটা নতুন ভাষা শিখতে আমাদেরকে আমাদের যে মাতৃভাষা রয়েছে সেটা কিন্তু অনেকটাই হেল্প করে অপশান নাম্বার থ্রি দ্য মাদার টাং শুড নট বি ইউজ অ্যাট অল বাই দ্য লার্নার্স তো শিক্ষার্থীদের মাদার টাং ব্যবহার করা উচিত নয় নতুন ভাষা শেখার ক্ষেত্রে অপশান নাম্বার চার নান অব দি সবাব কী হবে আনসার প্রত্যেক আনসার করো সঠিক হবে নাম্বার দুই হচ্ছে কারেক্ট কারণ আমাদের যখন নতুন ভাষা একটা শিখতে যাব তখন কিন্তু আমাদের নতুন ভাষা শিক্ষার ক্ষেত্রে আমাদের মাতৃভাষা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন তিন নাম্বার আনসার করব প্রত্যেকে তিন নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ দ্য ল্যাঙ্গুয়েজ নিচের কোনটি ভাষার মানে ক্যারেক্টারিস্টিক নয় ল্যাঙ্গুয়েজ ইজ মেড আফ অফ ভোকাল সাউন্ড আমাদের ল্যাঙ্গুয়েজটা কি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এক ধরনের ভোকাল সাউন্ড অর্থাৎ আমাদের কণ্ঠনালী থেকে যে সাউন্ডটা বের হয়ে আসে যে ধ্বনিটা বের হয়ে আসে সেটা কি আমরা ভাষা বলছি একদম কারেক্ট অপশান নাম্বার দুই বলছে দেয়ার ইজ নো রিলেশনস বিটুইন দ্য ওয়ার্ডস অফ এ ল্যাঙ্গুয়েজ ওয়ার আইডিয়া কনভেড বাই দেম একদম কারেক্ট ভালো করে জিনিসটা বুঝবে এখানে কিন্তু একদম সঠিক আছে তিনেরটা মানে তিনের যে দুয়ের অপশানটা দেখো বলছে দেয়ার ইজ নো রিলেশান তাদের মধ্যে কোনো রিলেশান নেই কিসের মধ্যে রিলেশান নেই বিটুইন দ্য ওয়ার্ডস ওই শব্দগুলি অফ এ ল্যাঙ্গুয়েজ আমরা যে ভাষায় যে শব্দগুলো ব্যবহার করছি সেই শব্দগুলোর সঙ্গে অথবা দ্য আইডিয়া কনভেট বাই দেম এবং তার যে ধারণা যেমন একটা উদাহরণ দিই দেখো যেমন একটা উদাহরণ দিলাম চেয়ার আমরা কেন চেয়ারকে চেয়ার বলবো এটার কি কোনো অর্থ আছে আমরা কেন চেয়ার বলবো চেয়ারকে কেন আমরা টেবিল বলিনি এটার কি কোনো মানে রিলেশান আছে নেই নেই তাই এখানে এটা বলছে কি যে দেয়ার ইজ নো রিলেশানস বিটুইন দ্য ওয়ার্ডস অপেজিকে ল্যাঙ্গুয়েজ অথবা আইডিয়া কনভে বাই দেম বোঝা গেল তো যখন আমরা কোন একটা শব্দ ব্যবহার করছি সেই শব্দের কি অর্থ আছে সেই অর্থের সঙ্গে সেই শব্দটির কোনো অর্থ বা মিল নাই যেমন আমি বললাম টেবিল কেন এটাকে আমরা টেবিল বলবো তার কি কোনো মানে আছে তুমি একটা যুক্তি দেখাতে পারবে যে এটাকে আমরা টেবিল বলার কারণটা কি পারবে না তাহলে এর মধ্যে কোনো অর্থগত মিল থাকে না অপশান নাম্বার থ্রি বলছে এই জন্য আরেকটা জিনিস মাথায় রাখবে এর জন্য ল্যাঙ্গুয়েজকে কী বলা হয় অ্যারবিটোরি বলা হয় মনে থাকবে এই পয়েন্টটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজকে কেন অ্যারবিটোরি বলা হয় অ্যারবিটরি এই জন্যই বলা হয় যে তাদের যে ভাষা রয়েছে সেই ভাষার সঙ্গে তার যে আইডিয়া কনভে করছে তার যে অর্থগুলো প্রকাশ করছে তার মধ্যে কোনো মিল থাকে না থাকে কি কোনো মিল থাকে না এই জন্য ল্যাঙ্গুয়েজকে অ্যারবিটোরি বলা হয় এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তিন নম্বর বলছে এভরি এভরিবডি গেটস দ্য ল্যাঙ্গুয়েজ ইন হেরিটেজ বলছে এভরিবডি গেটস প্রত্যেকটা ব্যক্তি তার ভাষা পায় তার কি থেকে বংশগতি থেকে একদম ভুল অপশান নাম্বার চার ল্যাঙ্গুয়েজ ইজ এ ভাইটাল পার্ট অফ দ্য গ্রোথ প্রসেস আমাদের বৃদ্ধির ক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভাষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্ট একদম কারেক্ট তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে অপশান নাম্বার থ্রি কারণ আমরা জানি যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা সোশ্যাল অ্যাক্টিভিটি ধরো আমি বাংলায় কথা বলি আমার ওয়াইফও বাংলায় কথা বলে কিন্তু আমার যদি বাচ্চার সামনে যদি আমি ছোট থেকে ইংলিশে কথা বলি বা ইংলিশের পরিবেশে তাকে জন্ম জন্ম লা দিই তাহলে কিন্তু সে ইংলিশেই কথা বলতে শিখবে কারণ সেখানকার পরিবেশ যেটা সেটাই কিন্তু সে পা পাবে এটাই স্বাভাবিক কথা তাই ভাষা কখনো আমরা কিন্তু বংশগতি সূত্রে পাই না ঠিক আছে অপশান থ্রি কারেক্ট চলো চার নম্বর কোশ্চেন আনসার করো হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্ট নিচের কোনটি ভাষার একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট বলছে দেখো সাউন্ড ভোকাবিলিরি স্ক্রিপ্ট এবং স্ট্রাকচার আনসার কর চারটা কী হবে চারটা একদম তাহলে হুইচ অব দ্য ফলোই ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্ট ভাষার থেকে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট কোনটা সেটা হচ্ছে ভোকাবিলেরি তাহলে ভোকাবিলিরি বা শব্দভাণ্ডার হচ্ছে আমাদের যে ভাষা রয়েছে সে ভাষার একটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট ঠিক আছে তাহলে ভাষার থেকে গুরুত্বপূর্ণ পাটকি কি সেটা হচ্ছে আমাদের ভোকাব যেটাকে আমরা বলি ভোকাবলেরি অপশান নাম্বার থ্রি হচ্ছে কারেট নেক্সট কোশ্চেন আনসার করো হুইচ অফ দিস আর নট এমস অফ দ্য টিচিং ল্যাঙ্গুয়েজ নিচের কোনটি ভাষা শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য নয় নিচের কোনটি ভাষা শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য নয় আনসার করো অ্যাবিলিটি টু প্রেজেন্ট অর রাইট ভিউ ইন এজ এ কোহেরেন্ট ম্যানার বলছি অ্যাবিলিটি টু প্রেজেন্ট অ্যাবিলিটি মানে কি দক্ষ টু প্রেজেন্ট প্রেজেন্ট কথার অর্থ হচ্ছে উপস্থাপন করা অ্যাবিলিটি টু প্রেজেন্ট অর রাইট ভিউ ইন এ কোহারেন্ট ম্যানার কোহেরেন্ট কথার অর্থ হচ্ছে সামঞ্জস্যপূর্ণভাবে মানে ভাষা শিক্ষার লক্ষ্য কি। আমি যদি কোনো একটা মনের ভাব প্রকাশ করি সেটা যেন সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি এটাই তো ভাষা শিক্ষার লক্ষ্য তাহলে এখানে বলছে এ অ্যাবিলিটি টু প্রেজেন্ট অর রাইট ভিউ ইন এ কোহারেন্ট ম্যানার অপশান নাম্বার দুই বলছে অ্যাবিলিটি টু রিড অ্যালং উইথ আন্ডারস্ট্যান্ডিং কোনো কিছু পড়া বোঝার সঙ্গে সঙ্গে আমি কোনো একটা জিনিস পড়লেই হবে না সেই জিনিসটা আমি কতটা বুঝতে পারছি সেটাও জানতে হবে অপশান নাম্বার থ্রি অ্যাবিলিটি টু পাস দ্য এক্সাম পরীক্ষায় পাশ করা অপশান নাম্বার চার বলছে অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য স্পিকার ল্যাঙ্গুয়েজ যে একজন বক্তা একজন বক্তা কি কথা বলছেন সেটা বোঝা তার অর্থ কি সেগুলো বোঝা হচ্ছে কি ভাষা শিক্ষার একটি লক্ষ্য তাহলে কিভাবে আনসার বলে ফেলো এখানে না বলেছে নট বলেছে দেখো প্রশ্নে বলেছে নট আছে নট তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে অপশান নাম্বার থ্রি অ্যাবিলিটি টু এক্সাম দ্য পাস আমরা শুধুমাত্র পরীক্ষায় পাস করার জন্য ভাষা শিক্ষা গ্রহণ করি না আমরা ভাষা শিক্ষা অর্জন করি আমরা যাতে আমাদের মনের ভাব সুন্দরভাবে বলতে পারি লিখতে পারি অন্যের মনোভাব আমরা পড়তে পারি শুনতে পারি সমস্ত কিছুর জন্যই কিন্তু আমরা ভাষা শিখি এখানে এক্সামে পাস করার জন্য আমরা কখনোই ভাষা শিক্ষা গ্রহণ করি না অপশান নাম্বার থ্রি কারেক্ট চলো নেক্সট কোয়েশ্চেন আনসার করো নেক্সট কোশ্চেন বলছে হিউম্যান নলেজ ইজ অ্যাকুয়ার্ড অ্যান্ড রিটেন্ড উইথ দ্য হেল্প অফ বলছে হিউম্যান নলেজ আমাদের যে মানুষের যে নলেজ ইজ অ্যাকুয়ার্ড আমাদের যে মানুষের নলেজ সেটা কী হয় অর্জিত হয় অ্যাকোয়ার্ড হয় এবং রিটেন্ড উইথ দ্য হেল্প অফ সেটা মনে করি কী করে মনে করি ইন্টার ইন ইন্টারনেট স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ এবং মিডিয়া কীভাবে অ্যান্সার করো ছয়টা একদম সরিক আনসার অপশান নাম্বার থ্রি তাহলে আমরা যে ভাষা মানে আমাদের যে ভাষাটা রয়েছে সেই ভাষার সাহায্যেই তো আমরা নলেজ বা জ্ঞান অর্জন করি তাই কি না তাহলে এখানে আমাদের সঠিক আনুশয় অপশান নাম্বার থ্রি তাহলে এখানে আমাদের কি হচ্ছে বলছে হিউম্যান মানে নলেজ অর্থাৎ মানুষ জাতি যেটা রয়েছে তারা কি করছে নলেজকে অ্যাকোয়ার করছে জ্ঞান অর্জন করছে কিসের সাহায্যে ভাষার সাহায্যে অপশান নাম্বার থ্রি অপশন নাম্বার থ্রি হচ্ছে কারেক্ট অর্থাৎ ল্যাঙ্গুয়েজের সাহায্যে नेक्स्ट क्वेश्चन देखो बोझे सिंस द ब्रिटिश रूल इन इंडिया इंग्लिश हैज बीन लैंग्वेज ऑफ एडमिनिस्ट्रेशन কোর্ট অ্যান্ড ল দিস কামস আন্ডার দ্য ড্যাস ফাংশান অব দ্য ইংলিশ বলছে ইনস্ট্রুমেন্টাল ফাংশান ক্রিয়েটিভ ফাংশান রেগুলেটরি ফাংশান অ্যান্ড কমিউনিকেটিভ ফাংশান প্রত্যেকটা ফাংশান সম্পর্কে তোমাদের ক্লাস করানো হয়েছে ভালো করে ক্লাসগুলো রিভিশন করো বলছে সিনস এ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া সেই ব্রিটিশ যুগ থেকে আমাদের ভারতবর্ষে ইংলিশ হ্যাজ বিন ল্যাঙ্গুয়েজ অব অ্যাডমিনিস্ট্রেশান এই ইংরেজি শব্দটিকে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে কিন্তু ব্যবহার করা হচ্ছে কোথায় ব্যবহার করা হচ্ছে কোর্টে ব্যবহার করা হচ্ছে এবং নিয়ম ল মানে কি আইনে ব্যবহার করা হচ্ছে এটি দিস কামস আন্ডার দ্য কোন ফাংশানের মাধ্যমে আসে ইনস্ট্রুমেন্টাল ফাংশান ক্রিয়েটিভ ফাংশন রেগুলেটরি ফাংশান এবং কমিউনিকেটিভ ফাংশান আনসার করো সাতেরটা একদম সঠিক আনসার সঠিক আনসার হবে কি অপশান নাম্বার থ্রি রেগুলেটরি ফাংশন অপশন থ্রি তাহলে অপশান নাম্বার থ্রি হচ্ছে রেগুলেটরি ফাংশান ওকে প্রত্যেকটা ক্লাস করানো আছে ক্লাসগুলো একটু ভালো করে করে নেবে নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না অপশান থ্রি চলো আট নম্বর কোয়েশ্চেন আনসার করো আট নম্বর কোশ্চেন বলছি এ টিচার মিস হচ্ছে দিয়া অফ দ্য ক্লাস টু ওয়ান্স ওয়ান্স মানে চাই দ্য লার্নার্স টু নো অ্যাবাউট কি হোলি ফেস্টিভ্যাল অ্যান্ড রাইট এ ফিউ সেন্টেন্স অর শর্ট প্যারাগ্রাফ ওয়ান ইট সি শুড তাহলে কি বলছেন একজন টিচার রয়েছেন যার নাম হচ্ছে কি মিস দিয়া অফ ক্লাস টু ক্লাস টু এর একজন টিচার রয়েছেন যার নাম মিস দিয়া সে চায় যে বাচ্চারা হোলি সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখুক বা এই হোলি সম্পর্কে তারা দু চারটে লাইন লিখুক এটি কি বলতে চাইছেন রাইট দ্য ইলস রাইট দ্য লাইনস অন দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড আক্স দ্য লার্নার্স টু কপি তিনি কি করবেন ওই হোলি সম্পর্কে কিছু লাইন তিনি ব্ল্যাকবোর্ডে লিখে লিখে দেবেন এবং শিক্ষার্থীরা সেটা দেখে দেখে কপি করবে অপশান নাম্বার দুই বলছে ডিকটেড এ প্যারাগ্রাফ টু দ্য লার্নার্স তিনি কী করবেন একটা প্যারাগ্রাফ পড়বেন এবং বাচ্চারা সেটা সে শুনে শুনে লিখবে অর্থাৎ ডিকটেশন হবে অপশান নাম্বার থ্রি বলছে গিভ হোমওয়ার্ক টু লার্নার্স টু রাইট এ এইট লাইনস তিনি বাড়িতে তাদেরকে কাজ দেবেন যাতে তারা এই মানে হোলি সম্পর্কে আটটা লাইন লিখে আসছে অপশন নাম্বার চার আর্ক্স ডিফারেন্ড স্টুডেন্ট টু কে রিলেট দেয়ার এক্সপিরিয়েন্স অফ হোলি অ্যান্ড শেয়ার দেম উইথ আদার ক্লাস ফেলো অ্যান্ড দেন দ্য সামা তাহলে কি বলছে যে তোমার ক্লাসরুমে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে প্রত্যেককে তুমি আলাদা আলাদাভাবে হোলি সম্পর্কে জিজ্ঞাসা করবে এবং তাদের যে মতামত সেটা একে অপরের সঙ্গে শেয়ার করবে তাহলে কি হবে বলে ফেলো একদম সঠিক অপশান নাম্বার চার অপশান নাম্বার চার হবে কারেক্ট আনসার ক্লিয়ার অপশান চার চলো নেক্সট কোশ্চেন দেখো দ্য পজিশন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া ইজ আমাদের ভারতবর্ষে ইংলিশটি কোন হিসেবে ব্যবহার করা হয় অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফরেন ল্যাঙ্গুয়েজ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ এবং গ্লোবাল ল্যাঙ্গুয়েজ আনসার করো নয়টা দ্য পজিশন অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া ইজ আমাদের ভারতবর্ষে ইংলিশের পজিশনটা কি প্রত্যেক আনসার করো ওকে তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে অপশান নাম্বার এ অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তাহলে আমাদের ভারতবর্ষে ইংলিশকে কী হিসাবে ব্যবহার করা হয় অফিশিয়াল অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয় অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার ক্লিয়ার করতে গেলে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি ডেট দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছো এখানে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন যেমন হবে তোমরা মক টেস্টটা দিলে এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো মিশিয়ে ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে সু অ্যানালাইসিস করা হবে টপিক ওয়াইজ ক্লাস একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে আমাদের ক্লাসের টাইম আটটা বেজে তিরিশ মিনিট তো যারা প্রস্তুতি নিচ্ছ দু হাজার জন্য আর বেশি সময় নষ্ট করো না কারণ হাতে খুবই কম সময় এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে বলছে ইন ক্লাস একটা ইংলিশ শ্রেণীকক্ষে দ্য টিচার ইঙ্গেজ লার্নার্স ইন ভেরিয়াস ফান অ্যাক্টিভিটি সাথ অ্যাজ স্টোরি টেলিং রোল প্লে হুইচ মেথড অফ দ্য ল্যাঙ্গুয়েজ টিচিং সি ইজ ট্রাইং টু ফলো তাহলে এখানে কী বলছে একটা ইংলিশ শ্রেণীকক্ষে একজন শিক্ষক মশাই রয়েছেন তিনি শিক্ষার্থীদেরকে বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন ধরনের কাজকর্মের মধ্যে লিপ্ত করেছেন যেমন গল্প বলা ছবি আঁকা হতে পারে ঠিক আছে বিভিন্ন খেলার মাধ্যমে হতে পারে তিনি কি করতে চাইছেন এর মাধ্যমে হ্যাবিট ফরমেশন তিনি শিক্ষার্থীদের হ্যাবিট তৈরি করতে চাইছেন অপশান নাম্বার দুই সিলেকশান অ্যান্ড গ্রেডিয়েশান সিলেকশান এবং গ্রেডিয়েশান করতে চাইছেন অপশান নাম্বার থ্রি মোটিভেশান অপশান নাম্বার চার ইমিটেশান আনসার চার করো একদম সঠিক আনসার অপশান থ্রি মোটিভেশান তিনি কি করতে চাইছেন তিনি শিক্ষার্থীদেরকে আরো বেশি প্রেসনা জাগাতে চাইছেন শিক্ষার প্রতি পড়ার প্রতি তাদের মধ্যে মোটিভেশন জাগানোর জন্য তিনি কি করছেন ক্লাসরুমে বিভিন্ন ধরনের ফান অ্যাক্টিভিটির আয়োজন করেছেন যাতে শিক্ষার্থীরা আনন্দ পায় এবং পড়াশোনার প্রতি আরো বেশি আগ্রহ বোধ করে অপশান নাম্বার থ্রি হচ্ছে কারেক্ট আনসার চলো নেক্সট কোয়েশ্চেন আনসার করো এ টিচার ইজ ট্রেনিং ইটস লার্নার ইন ইংলিশ গ্রামার কী বলছেন একজন টিচার ইজ ট্রেনিং শিক্ষা দিচ্ছেন কাকে তার ছাত্রকে ইংলিশ গ্রামার পড়াচ্ছেন ফার্স্ট সি এক্সপ্লেন দ্য ডিফারেন্ট পার্ট অফ সেন্টেন্স অ্যান্ড দেন সি

একদম কারেক্ট এখানে আমাদের সঠিক আনসার কী হবে অপশান নাম্বার থ্রি অ্যানালাইসিস টু হচ্ছে কি সিনথেসিস অ্যানালাইসিস মানে কি অ্যানালাইসিস মানে হচ্ছে বিশ্লেষণ করা আর সিনথেসিস মানে হচ্ছে কি সংশ্লেষণ করা বিশ্লেষণ কথার মানে হচ্ছে কোনো একটা বড় জিনিসকে ছোট ছোট অংশে ভেঙে বোঝানো আর সিনথেসিস মানে কি ছোট ছোটো জিনিসগুলোকে নিয়ে একটি বড় জিনিস তৈরি করা যেমন অনেকগুলো ইট রয়েছে অনেকগুলো ইট রয়েছে অনেক পাথর রয়েছে বালি রয়েছে তাহলে ইট বালি পাথর সিমেন্ট এগুলো একসঙ্গে করে আমরা কি করি একটা বাড়ি বানাই তাই তো আর সেই বাড়িটাকে আমরা ভেঙে যদি ফেলি তাহলে সেটাকে আমরা কি বলবো অ্যানালাইসিস তাহলে কোনো জিনিস নির্মাণ করা কোনো জিনিস তৈরি করা সেটাকে আমরা বলবো সিনথেসিস আর কোন একটা জিনিসকে ছোট ছোট অংশে ভেঙে ফেলা সেটাকে আমরা বলবো অ্যানালাইসিস বোঝা গেলো এবার দেখো প্রশ্নে কি বলছে একজন টিচার ট্রেনিং ইটস হচ্ছে কি লার্নার্স একজন শিক্ষক মহাশয় তার শিক্ষার্থীদেরকে ট্রেনিং দিচ্ছেন ইন ইংলিশ গ্রামার কিসের ওপরে ইংলিশ গ্রামারের ওপরে ফার্স্ট প্রথমে কি করলেন তিনি এক্সপ্লেন করলেন বর্ণনা দিলেন কি ডিফারেন্ট পার্ট অফ দ্য সেন্টেন্স কোন একটা বাক্য রয়েছে সেই বাক্যটাকে কি করলেন প্রথমে ছোট ছোট অংশে মানে বুঝিয়ে দিলেন বোঝা গেল প্রথমে ছোটো ছোটো অংশ নিয়ে বুঝিয়ে দিলেন এবং তারপরে কি করলেন সি টিচ দ্য সিনথেসিস অব দ্য সেন্টেন্স তারপরে তিনি বললেন যে কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে হয় কীভাবে একটা সেন্টেন্স ফরমেশন করতে হয় তিনি সেটা বোঝালেন এর মাধ্যমে তিনি কোনটি করতে চাইছেন বোঝা গেল তাহলে প্রথমে ছোট ছোট অংশে বোঝালেন তারপরে ছোট ছোট গুলো দিয়ে কিভাবে একটা বড় সেন্টেন্স করতে হয় তিনি বোঝালেন এর মাধ্যমে আমরা জানতে পারলাম অপশন নাম্বার থ্রি অ্যানালাইসিস টু হচ্ছে কি সিন্থেসিস ক্লিয়ার অপশন থ্রি চলো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে এ চাইল্ড অফ ক্লাস থ্রি উইল লার্ন অ্যানি ল্যাঙ্গুয়েজ ইন দ্য মোস্ট ইফেক্টিভ ম্যানার বাই হুইচ অব দ্য গিভেন মেথড তাহলে একজন ক্লাস থ্রির একটি স্টুডেন্ট সে কোন মেথডের মাধ্যমে সব থেকে ভাষা শিক্ষা ভালো গ্রহণ করবে বাই হ্যাবিট ফরমেশান দুই নম্বর থেকে প্র্যাকটিস অ্যান্ড ড্রিল অপশান নাম্বার থ্রি ইমিটেশান অপশান নাম্বার চার অল আফ দিস অবাব আনসার করো বারোটা প্রত্যেক আনসার করো একদম সঠিক অপশান নাম্বার কী হবে চার অপশান নাম্বার চার হবে কারেক্ট অ্যান্সার হবে ওয়াল অব দি সেবাব যখন একটা ছোট্ট বাচ্চা থাকে সে কিন্তু হ্যাবিট ফরমেশান তার মধ্যে অভ্যাস তৈরি অর যেমন অভ্যাস হবে সে কিন্তু তেমনভাবেই সে ভাষা শিখবে অর্থাৎ অভ্যাস তৈরি করার মাধ্যমে অপশান নাম্বার দুই প্র্যাকটিসের মাধ্যমে সে শিখবে কারণ আমরা জানি যত বেশি প্র্যাকটিস করবো তো তত আমরা যে কোনো জিনিস শিখতে পারবো অপশান নাম্বার থ্রি বলছে ইমিটেশান কারণ আমরা বাচ্চারা জানি বাচ্চারা ভালো সব থেকে অনুকরণ করতে ভালোবাসে তার মা বাবা দাদু দিদা প্রত্যেককে অনুকরণ করে তাই বাচ্চারা ভাষা শিক্ষা গ্রহণ করে কোথা থেকে ইমিটেশনের মাধ্যমে তাই এখানে আমাদের কারেক্ট আনসার অল অফ দিস অ্যাবাব তো নেক্সট কোশ্চেন আনসার করো বলছে হোয়েল টিচিং ল্যাঙ্গুয়েজ ইন ক্লাস যখন ইংলিশ শিক্ষা দেওয়া হবে ক্লাসে দ্যাট ভোকাবলিরি অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার আর টট কি বলছে ভোকাবিলেরি মানে শব্দভাণ্ডার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার কোনো একটা বাক্যের গঠনকে কি করা হবে টট করা হবে শিক্ষা দেওয়া হবে কিপিং ইন মাইন্ড দ্য ডিফিকাল্টি লেভেল অব দ্য লার্নার শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে মাথায় রেখে কিন্তু সেই জিনিসটাকে পড়ানো হবে হুইচ ম্যাকসিম ইজ দ্য টিচার ট্রাইং টু ফলো এখানে শিক্ষক মহাশয় কোন ম্যাক্সিমটাকে ফলো করছেন কংক্রিট টু অ্যাবিস্ট্রাক অ্যানালাইসিস টু সিনথেসিস সাইকোলজিক্যাল টু হচ্ছে লজিক্যাল অপশান নাম্বার চার নোন টু নোন তেরোটা আনসার করো কী হবে আনসার এখানে আমাদের সঠিক আনসার হবে এখানে সঠিক আনসার কী হবে প্রত্যেক আনসার করো চলো তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী পেলাম অপশান নাম্বার থ্রি হবে কারেক্ট আনসার কেন হবে দেখো কারণ সাইকোলজিক্যাল থেকে আমরা কিসে আসবো লজিক্যালের দিকে আসব। জিনিসটা একটু বুঝে নাও তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বলছে হোয়েল টিচিং ল্যাঙ্গুয়েজ ইন ক্লাস যখন কোন একজন শিক্ষক তার ক্লাসরুমে ইংরেজি শিক্ষা দিচ্ছেন দ্য ভোকাবুলারি অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার আর টট কিপিং ইন দ্য মাইন্ড দ্য ডিফিকাল্টি লেভেল অব দ্য লার্নার্স তাহলে শিক্ষার্থীর যে ডিফিকাল্টি রয়েছে বা শিক্ষার্থীর যে মেধা রয়েছে তার উপর ভিত্তি করে ধরো আমি একটা ক্লাস থ্রির ক্লাসে গেছি তাদেরকে এমন এমন ভোকাবিলারি শেখাতে গেলাম যে শিক্ষার্থীরা বুঝতেই পারছে না তাহলে কি হবে না তাহলে শিক্ষার্থীর মাইন্ডকে আমাকে জানতে হবে শিক্ষার্থীর সুবিধা অসুবিধাগুলোকে আমাকে জানতে হবে আর আমরা শিক্ষার্থীর মন শিক্ষার্থীর চাহিদা শিক্ষার্থীর আগ্রহ শিক্ষার্থীর কোথায় প্রবলেম আছে সব কিছু জানি আমরা কিসের ভিত্তিতে আমরা সাইকোলজির ভিত্তিতে জানতে পারি তাহলে প্রথমে আমাকে শিক্ষার্থীর সাইকোলজিটাকে জানতে হবে তাই না প্রথমে আমি যখন শিক্ষার্থীর সাইকোলজি জেনে গেলাম তারপর আমি তাদেরকে শিক্ষা দেব তার মানে হচ্ছে প্রথমে আমাকে সাইকোলজি জানতে হবে তারপরে আমি লজিক্যালি যাব। বোঝা গেল কথাটা তাহলে যখন আমি শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বা শিক্ষার্থীদের যখন আমি ডিফিকাল্টি ও লেভেল অব দ্য মানে তাদের মাইন্ড তাদের যে মন তাদের যে চিন্তা তাদের যে ভাবনা ঠিক আছে তাদের যে অ্যাচিভ করা ক্ষমতা সেগুলো মাথায় রেখে যখন আমি শিক্ষার্থীদেরকে শিক্ষা দেব সেটাকে আমরা কি বলবো সাইকোলজিক্যাল টু হচ্ছে কি লজিক্যাল কথাটা বুঝতে পেরেছো তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে তাহলে বুঝতে পেরেছো কীরকম আনসার হতে পারে সাইকোলজিক্যাল টু হচ্ছে লজিক্যাল হবে কারেক্ট আনসার এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখবে চলো নেক্সট কোয়েশ্চেন আনসার করো প্রত্যেকে আনসার করো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট নিচের কোনটি ইনকারেক্ট বলছে ল্যাঙ্গুয়েজ হ্যাজ থ্রি কনস্টিটিউট সাউন্ড ভোকাবিলিরি এবং স্ট্রাকচার মানে কি বলছে আমাদের যে ভাষা ভালোকে দেখো চোদ্দোটা কি বলছে বলছে ইনকারেক্ট মানে কোনটি ভুল বলেছে মানে ভুলটাকে আইডেন্টিফাই করতে হবে আমাদের ভাষা তৈরি হয় তিনটে জিনিস নিয়ে একটা কী কী একটা সাউন্ড অবশ্যই কারেক্ট দুই নম্বর হচ্ছে কি ভোকাবলেরি আর তিন নম্বর হচ্ছে স্ট্রাকচার তাহলে আমাদের ভাষাতে তিনটে কম্পোনেন্ট উপাদান থাকে একটা হচ্ছে কি সাউন্ড মানে সব শব্দ একটা হচ্ছে কি ভোকাবলারি আর একটা হচ্ছে স্ট্রাকচার একদম কারেক্ট অপশান নাম্বার দুই হচ্ছে মেন ফোকাস অফ টিচিং ইংলিশ ইন ইন্ডিয়া ইজ পাসিং দ্য এক্সামিনেশান তাহলে আমাদের ভারতবর্ষে ইংরেজি শিক্ষা দেওয়া হয় বা এটা ইংরেজি শিক্ষা দেওয়ার প্রধান গুরুত্বপূর্ণ লক্ষ্য কী যাতে ছেলে মেয়ে পরীক্ষায় পাশ করতে পারে চোদ্দ নম্বরটা অপশান নাম্বার থ্রি হচ্ছে রে রিজিওনাল স্পিচ হ্যাবিট ডু নট ইনফ্লুয়েস প্রোনাউন্সিয়েশন আমাদের যে রিজিওনাল স্পিচ রয়েছে রিজিওনাল মানে কি যে আমাদের আঞ্চলিক ভাষা ভালো করে দেখো আঞ্চলিক ভাষার যে অভ্যাস আমি যে আঞ্চলিক ভাষাতে কথা বলি সেটি কি আমাদের যে প্রোনাউন্সিয়েশান রয়েছে সেই প্রোনাউন্সিয়েশনে কিন্তু কোনো রকম বাধা সৃষ্টি করে না বলো তো এটা ঠিক একদম ঠিক না অপশান নাম্বার চার নান আব দি সবাব তাহলে কারেক্ট আনসার কী হবে একদম তোমরা প্রত্যেকে জানো অপশান নাম্বার থ্রি অপশান নাম্বার থ্রি হচ্ছে কারেক্ট আনসার তাহলে আমাদের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে বা আমাদের যে তোমার মানে আমরা অনেক সময় ভাষা বলি না বা আঞ্চলিক ভাষা বলি সেই আঞ্চলিক ভাষা কিন্তু আমাদের যে প্রকৃত ভাষাগুলো রয়েছে সে প্রকৃত ভাষার উপরে কিন্তু প্রভাব ফেলে দেখবে আমি কথা বলার সময় সময় কিন্তু আমার আঞ্চলিক কথা টান চলে আসে তার কারণটা কি আমি যেভাবে কথা বলতে চাইছি আমার কথা বলার মধ্যে একটা আঞ্চলিকতা চলে আসে তাহলে এটা হচ্ছে কি যে আঞ্চলিকতা আমাদের কিন্তু ভাষার ওপরে বা ভাষার উচ্চারণের ওপরে কিন্তু প্রভাব ফেলে আর দুই নম্বরটা দেখো আমাদের ভারতবর্ষে ইংরেজিটা শুধুমাত্র এক্সামে পাস করার জন্যই শেখানো হয় আচ্ছা তুমি বলো তো তুমি গ্র্যাজুয়েশান পাস করেছো তুমি ইংলিশের দুটো লাইন কথা বলতে পারবে না পারবে আমিও পারবো না তুমিও পারবে না কেউই পারে না স্কুলের টিচার ইংলিশে ইংলিশের টিচার কিন্তু ভালো ইংলিশে কথা বলতে পারে না তার কারণটা কী কারণটা হচ্ছে শুধুমাত্র আমরা ইংরেজিটা শিক্ষা গ্রহণ করি কিসের জন্য চাকরি পাওয়ার জন্য আর হচ্ছে এক্সামে পাশ করার জন্য কমিউনিকেশন করার জন্য ইংরেজিটা আমরা কমিউনিকেশান মাধ্যম হিসেবে শিখি না আমরা শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট পাওয়ার জন্য শিখি বোঝা গেল এই যে ক্লাস টেনে যখন উঠি আমরা দুটো সিন আনসির প্র্যাকটিস করি কিছু রিপোর্ট রাইটিং মুখস্থ করে নিলাম চলে গেলাম পরীক্ষাতে নাইনটি নাইন পেয়ে গেছি নাইনটি এইট পেয়ে গেছি কিন্তু ইংলিশের আমি কিছুই জানি না এটাই হচ্ছে বর্তমানে পরিস্থিতি ওকে তাহলে অপশান নাম্বার থ্রি হচ্ছে কারেক্ট তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে এরকম টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো মিশিয়ে ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস তারপরে যে টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে সু অ্যানালাইসিস করা হবে টপিক ওয়াইজ ক্লাস একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে আমাদের ক্লাসের টাইম আটটা বেজে ত্রিশ মিনিট তো যারা প্রস্তুতি নিচ্ছ দু হাজার জন্য আর বেশি সময় নষ্ট করো না কারণ হাতে খুবই কম সময় এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো হুইচ ইজ নট ট্রু অ্যাবাউট অ্যাক্টিভ লার্নিং মেথড নিচের কোনটি অ্যাক্টিভ লার্নিং মেথডের বৈশিষ্ট্য নয় মানে সক ভাষা শিক্ষার সক্রিয় পদ্ধতির বৈশিষ্ট্য নয় বলছে ইট ইনভলভ দ্য লার্নার্স ডাইরেক্টলি এখানে শিক্ষার্থীরা ডাইরেক্টলি ইনভলভ হয় মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অপশান নাম্বার দুই বলছে ইমপ্রুভ ক্রিটিক্যাল থিংকিং স্কিল শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা চিন্তার বিকাশ ঘটায় অপশান নাম্বার থ্রি দ্য টিচার ইজ হচ্ছে কি প্রমিনেন্ট হেয়ার এখানে শিক্ষার্থীরাই এখানে শিক্ষক মহাশয় প্রমিনেন্ট প্রমিনেন্ট মানে কি সক্রিয় এখানে তার গুরুত্ব অবদানই সবথেকে শ্রেষ্ঠ অবদান অপশান নাম্বার চার ইট ইনক্রিজ দ্য মোটিভেশন অ্যান্ড রিটেনশন অব দ্য ইনফরমেশন তাহলে এটি যখন কোন শিক্ষার্থী কোন একটা কাজে বা কোন একটা অ্যাক্টিভিটিতে নিজে সক্রিয়ভাবে পার্টিসিপেট করবে তার মানে কি তার মানে শিক্ষার্থী সেই জিনিসটা সম্পর্কে জানতে পারবে এবং তার মধ্যে একটা মোটিভেশন তৈরি হবে এটাও কারেক্ট তাহলে এখানে আমাদের সঠিক আনসার দ্য টিচার ইজ প্রমিনেন্ট হেয়ার এটা ভুল হবে কারণ এখানে শিক্ষার্থীরা প্রমিনেন্ট থাকে অর্থাৎ কোনো অ্যাক্টিভিটিতে শিক্ষার্থীরা ডাইরেক্টলি পার্টিসিপেট করছে মানে কি সেখানে শিক্ষার্থীরা অ্যাক্টিভ বুঝে গেল আর শিক্ষক মহাশয় জাস্ট ফেসিলিটার হিসাবে থাকে তো এখানে আমাদের আনসার অপশান নাম্বার থ্রি ক্লিয়ার হচ্ছে সবার অপশান থ্রি চলো নেক্সট কোশ্চেন আনসার করো নেক্সট কোয়েশ্চিন কি বলছে দেখো এ টিচার ক্যান ক্যাটার টু দ্য লার্নিং স্টাইলস অফ ওয়াল দ্য চিলড্রেন বাই এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করেছি সিটেটের প্রশ্ন আনসার করো তোমরা বলছো এই টিচার ক্যান ক্যাটার দ্য লার্নিং স্টাইল অফ দ্য ওয়ার্ল্ড দ্য চিলড্রেন বাই একটা ক্লাসরুমের প্রত্যেকটা শিক্ষার্থীর যে শিখন যে স্টাইল রয়েছে শিক্ষার যে মাধ্যম রয়েছে কিভাবে পূরণ করবেন বোঝা গেলো অপশান নাম্বার এ অ্যাডভাইসিং দ্য চিলড্রেন টু জয়েন ড্রয়িং ড্যান্স অ্যান্ড মিউজিক ক্লাস প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবে তুমি এই সমস্ত ক্লাসে জয়েন করো অপশান নাম্বার দুই এমপ্লয়িং এ ভ্যারাইটি অফ টিচিং মেথড অ্যান্ড মেথড অফ অ্যাসেসমেন্ট হুইচ ক্যাটার ডাইভার্সিটি অ্যামং দ্য লার্নার্স তাহলে যে সমস্ত শিক্ষার্থীদের মধ্যে ডাইভার্সিটি রয়েছে সেই সমস্ত শিক্ষার্থীদের কাছে আমি কি করব বিভিন্ন ধরনের শিখুন যে মাধ্যমগুলি রয়েছে সেই শিখন মেথডগুলি তুলে ধরবো যাতে তাদের যে মানে বৈচিত্র্যতা রয়েছে সেই চিত্রটাকে আমি পূরণ করতে পারি অপশন নাম্বার থ্রি বলছে টিচিং রিভিশন লেসন তুমি প্রত্যেকটা টপিককে পড়াবে এবং রিভিশন করতে বলবে অপশন নাম্বার চার টেস্টিং দ্য ফ্রিকোয়েন্টলি তুমি শিক্ষার্থীদের বারবার টেস্ট পরীক্ষা নেবে কি করবে তাহলে তোমার ক্লাসে যদি বিভিন্ন ধরনের ডাইভার্সিটির ছাত্রছাত্রী থাকে তাহলে তুমি কি করবে তোমাকে বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে অর্থাৎ ভ্যারাইটি অফ টিচিং মেথড কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে অপশান নাম্বার দুই হচ্ছে কারেক্ট নেক্সট কোশ্চেন দেখো ম্যানি ম্যারি এ ইয়ং টিচার বিলিভ ইন পার্সোনালাইজড লার্নিং বিকজ সি থিঙ্ক দ্যাট বলছে ম্যারি এ ইয়ং টিচার ম্যারি একজন ইয়ং টিচার সে বিশ্বাস করে যে পার্সোনালাইজ লার্নিং মানে ব্যক্তিগত শিক্ষা প্রয়োজন কারণ সে মনে করে যে মানে একজন টিচার রয়েছেন যার নাম হচ্ছে ম্যারি তিনি মনে করেন যে প্রত্যেকটা শিক্ষার্থী শিক্ষা দেওয়ার জন্য পার্সোনালাইজ লার্নিং বা ব্যক্তিগত শিক্ষার প্রয়োজন এর মাধ্যমে কি বলতে চাইছেন অপশন এ ওয়াল লার্নার্স মাস্ট লার্ন ইন দেয়ার ওন কারণ হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর কিছু চিন্তা ভাবনা রয়েছে তারা নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী শিক্ষা গ্রহণ করে অপশান নাম্বার দুই চিলড্রেন মাস্ট এনজয় দেয়ার লার্নিং প্রত্যেকটা শিক্ষার্থী তাদের শিক্ষণকে উপভোগ করে অপশান নাম্বার থ্রি এভরি পারসন মাস্ট বি এক্সপোজ টু লার্নিং প্রত্যেকটা শিক্ষার্থীকে কি করতে হবে ভাষা শিক্ষার ক্ষেত্রে তাদেরকে এক্সপোজ করতে হবে তাদের সংস্পর্শে নিয়ে আসতে হবে অপশান নাম্বার চার এভরি লার্নার্স ইজ ইউনিক অ্যান্ড নিডস টু বি গিভেন এ চান্স টু ডেভেলপ অপশন চার বলছে প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষমতা আলাদা আলাদা তাই প্রত্যেকটা শিক্ষার্থীকে সুযোগ দিতে হবে যাতে তাদের ক্ষমতা অনুযায়ী নিজেকে বিকশিত করতে পারে কি হবে আনসার একদম সঠিক অপশান নাম্বার ফোর অপশান নাম্বার ফোর হচ্ছে এখানে সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কারণ কি কারণ আমরা জানি যে আমাদের শ্রেণীকক্ষে যদি পঞ্চাশ জন স্টুডেন্ট থাকে কোনো কোনো শিক্ষার্থী গণিতে ভালো হবে কোনো কোনো শিক্ষার্থী জিওগ্রাফিতে ভালো হবে আবার কেউ নাচ গানে ভালো কেউ আবার ক্রিকেট খেলায় ভালো তাই বলে আমি যদি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি ক্রিকেট খেলো তাহলে হবে না তাহলে যে শিক্ষার্থী ফুটবল খেলায় ভালো সে কিন্তু ভালো ক্রিকেট খেলতে পারবে না তাই এখানে কি করতে হবে প্রত্যেকটা শিক্ষার্থী যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে বা তাদের যে আলাদা আলাদা চাহিদা রয়েছে সেই চাহিদাগুলোকে পূরণ করতে হবে তাদের চাহিদাগুলোকে শ্রদ্ধা করতে হবে রেসপেক্ট করতে হবে এবার কি করতে হবে তাদের যে অ্যাবিলিটি রয়েছে সেই বহি বহিঃপ্রকাশ করতে হেল্প করতে হবে হচ্ছে চলো নেক্সট এম অফ মেকানিক্যাল ড্রিল টু যান্ত্রিকভাবে যে প্র্যাকটিস করি বারবার প্র্যাকটিস এটা লক্ষ্য কি বলছে স্ট্রেন দা রোড লার্নিং ক্যাপাসিটি অব দ্য শিক্ষার্থীদের মধ্যে লার্নিং ক্যাপাসিটিকে বাড়িয়ে তোলা অপশান নাম্বার দুই এনকারেজ ক্রিয়েটিভ ইউজ অব দ্য ল্যাঙ্গুয়েজ অ্যামং দ্য লার্নার্স দেখো ক্রিয়েটিভিটি কি বারবার প্র্যাকটিসের মাধ্যমে আসে যদি কোনো একটা টপিক আমি জানি না বা আমি পারি না কিন্তু বারবার প্র্যাকটিস করছি প্র্যাকটিস করতে করতে সেই টপিকটা আমার মুখস্থ হয়ে যাবে এখানে কিন্তু শিক্ষার্থীর কোনোরকম ক্রিয়েটিভিটি আসবে না অপশান নাম্বার থ্রি ইম্প্রুভ দ্য ফ্লুয়েন্সি অব দ্য লার্নার শিক্ষার্থীদের মধ্যে ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে এটা ভুল অপশান নাম্বার চার ইম্প্রুভ দ্য অ্যাক্যুরেসি অব দ্য লার্নার্স এটা ভুল তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে যে অপশান এ যে বারবার যদি আমরা প্র্যাকটিস করি সেই জিনিসটা কিন্তু রোড লার্নিং হয়ে যাবে অর্থাৎ মুখস্থ নির্ভর হয়ে যাবে ধরো তুমি ইংলিশ পেডাগুজি কিছু পারো না কিন্তু প্রতিদিন ইংলিশ পেডাগোজি ক্লাস করছো প্রতিদিন দেখছো দেখতে দেখতে দেখবে একসময় তোমার ইংলিশ পেডাগোজি কিন্তু পুরো মুখস্থ হয়ে গেছে কিছু বোঝো কিন্তু সব মুখস্ত হচ্ছে রোড গেল অন্ধের মতো কোনো কিছুকে মুখস্থ করা তাহলে এখানে মেকানিক্যাল ড্রিল মানে হচ্ছে অন্ধের মতো আমাকে মুখস্থ করতে হবে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন দেখো বলছে লার্নার্স আর ইনভলভ ইন ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি পেয়ার ওয়ার্ক গ্রুপ অ্যান্ড হোল ক্লাস ওয়ার্ক বিকজ তাহলে তোমার ক্লাসরুমের শিক্ষার্থীদেরকে তুমি কি করেছো বিভিন্ন গ্রুপ অ্যাক্টিভিটি পেয়ার গ্রুপ হোল ক্লাস ওয়ার্ক হোল ক্লাস গ্রুপ এইগুলোতে তুমি তাদেরকে যোগদান করিয়েছো কেন এর কারণটা কি অপশানে এ প্রোভাইড দ্য লার্নার্স আপ অপরচুনিটি টু রিল্যাক্স ইনএচএ কি ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম তুমি শিক্ষার্থীদেরকে সুযোগ দিতে চেয়েছো যাতে তারা রিল্যাক্স করতে পারে একটু আরাম করতে পারে অপশান নাম্বার দুই হ্যাভ দ্য সোল এম অফ দ্য ইন্ট্রোডিউসিং ভ্যারাইটি ইনএচএ কি ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম হ্যাভ দ্য সোল এম এর প্রধান লক্ষ্য কি যে ইন্ট্রোডিউস করা উপস্থাপন করা কি ভ্যারাইটি যে ভ্যারাইটি যে ল্যাঙ্গুয়েজের যে মেথড রয়েছে বা ভ্যারাইটি মানে ভাষার যে বৈচিত্র্যতা রয়েছে সেটা উপস্থাপন করা অপশান নাম্বার থ্রি বলছে ইনেবল এ অলরেডি ওভার ওয়ার্কস টিচার টু প্রিজার্ভ হার এনার্জি বিকামিং মোর ইফেক্টিভ তাহলে এর মাধ্যমে কি করা হবে শিক্ষক মহাশয়ের যে এনার্জি লস হয়েছে সে এনার্জির জন্য সে ক্লান্ত তাকে একটু রিল্যাক্স প্রদান করা হবে অপশন নাম্বার চার অ্যাফোড দ্য লার্নার্স অপরচুনিটি টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন এ ফোকাস ম্যানার অফ দ্য রিয়েল লাইফ ইন্টারেকশন আমি বারবার বলে থাকি যদি কোনো অপশনের রিয়েল লাইফ কথাটি থাকে সেটি চোখ কান বন্ধ করে আনসার করে দেবে তাহলে এখানে সঠিক আনসার কি হবে অপশন নাম্বার ফোর অপশন নাম্বার ফোর হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার ক্লিয়ার তাহলে দ্য লার্নার শিক্ষার্থীরা এফোর্ড করতে পারবে কি অ্যাফোর্ড করতে পারবে অপরচুনিটি সুযোগ সুবিধা টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ওই ভাষা ব্যবহার করার ক্ষেত্রে ইন এ ফোকাস ম্যানার একটা তার যে লক্ষ্য তার যে উদ্দেশ্য সে উদ্দেশ্য বজায় রেখে ফর রিয়েল লাইফ ইন্টারেকশন সে বাস্তব জীবনের পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তো এখানে আমাদের কারেটান্সের অপশন নাম্বার ফোর ক্লিয়ার অপশন ফোর কারারেক্ট চলো নেক্সট কোশ্চেন দেখো হয়েন ইয়ং লার্নার সিম টু লস ইন্টারেস্ট ইন লেসন দ্য টিচার শুর তো তুমি দেখলে তোমার ক্লাসরুমের শিক্ষার্থীরা ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে তুমি একজন শিক্ষক হিসাবে কি করবে এ স্টোরি তুমি তাদেরকে একটা গল্প শোনাবে কন্ডাক্ট অ্যানার্জেকে কি ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি এছাড়াও তিনি কি করবেন তিনি ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি আয়োজন করবেন অপশান নাম্বার দুই আক দেম টু সিট কুইটলি ফর সাম টাইম আপনি তাদেরকে কিছুক্ষণ বসে থাকতে বলবেন শান্ত করে অপশান নাম্বার থ্রি অ্যালাউ দেম টু গো টু গো আউট দ্য প্লে তুমি তাদেরকে বলবে যে যাও তোমরা খেলার মাঠে গিয়ে খেলা কর অপশান তুমি তাদেরকে বলবে তোরা কিছুক্ষণ ঘুমিয়ে পড় তাহলে কি হবে আনসার পড়তে আনসার করো একদম সঠিক অপশান নাম্বার এ যখন কোনো ক্লাসরুমের শিক্ষার্থীরা পড়াশোনা করতে আগ্রহী নয় তাদের মনোযোগ নেই তখন তোমাকে কি করতে হবে বিভিন্ন ধরনের গল্প শোনাতে হবে কারণ বাচ্চারা গল্প শুনতে খুবই ভালোবাসে ক্লিয়ার অপশান এ চলো নেক্সট কোশ্চেন একুশ নম্বর গ্রুপ প্রজেক্ট ওয়ার্ক হেল্প ইন দ্য ডেভেলপিং তাহলে গ্রুপ অ্যাক্টিভিটি শিক্ষার্থীদের কোন বিষয় সাহায্য করে এ হাই লেভেল অব দ্য কী অ্যাম্বিনেশন টু অ্যাচিভ উচ্চ মানে উচ্চ লক্ষ্যযুক্ত কোনো উদ্দেশ্য অর্জন করতে সাহায্য করে অপশান নাম্বার বি কোলাবরেশান ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা গড়ে তোলে তাদের মধ্যে প্রবলেম সলভিং সমস্যার সমাধান করার পদ্ধতি করে তোলে এছাড়াও তাদের মধ্যে কি করে ক্রিটিক্যাল থিঙ্কিং মানে সৃজনশীলতা ডেভেলপ ঘটায় অপশান নাম্বার থ্রি কম্পিটিটিং এবং লার্নার্স টু এক্সেল ইন দ্য অ্যাকাডেমিক শিক্ষার্থীদেরকে তাদের নিজেদের মধ্যে একটা কম্পিটিশন গড়ে তোলা অপশান নাম্বার চার গুড মেমোরি ইন দ্য ইয়ং লার্নার্স তো তুমি বলবে যে তোমার মেমোরি খুবই ভালো কীভাবে আনসার বলে ফেলো তাহলে গ্রুপ অ্যাক্টিভিটি কী করে আমাদের মধ্যে কোলাভারেশান ক্রিটিক্যাল থিঙ্কিং এগুলোকে বাড়িয়ে দেয় অর্থাৎ সহযোগিতা সহমর্মিতা এগুলো কিন্তু বাড়িয়ে তোলে অপশান নাম্বার দুই হচ্ছে কারেক্ট নেক্সট কোশ্চিন হোয়াট টাইপ অফ কোশ্চিন প্রোমোট থিঙ্কিং স্কিল ইন চিলড্রেন তাহলে শিক্ষার্থীদের মধ্যে থিঙ্কিং স্কিল বাড়িয়ে তোলে কোন ধরনের প্রশ্ন ফ্যাকচুয়াল কোশ্চিন কোশ্চিন বেসড পিওরলি অন দ্য চেকি রিডিং টেক্সট অপশন নাম্বার থ্রি পার্সোনাল রেসপন্স কোশ্চিন অপশান নাম্বার চার ক্লোজ ইন্ডেড কোশ্চিন তাহলে সঠিক আনসার কী হবে বাইশেট আনসার করব প্রত্যেকে একদম সঠিক অপশান নাম্বার থ্রি পার্সোনাল রেসপন্স কোশ্চেন তো তুমি তাকে এমন কিছু প্রশ্ন করো যে প্রশ্নের আনসার কিন্তু বইয়ে নেই তাকে কিন্তু নিজের যুক্তি নিজের বিচার দিয়ে কিন্তু বলতে হবে তাই এখানে আমাদের কারেক্ট আনসার কী হবে অপশান নাম্বার থ্রি অপশান থ্রি হচ্ছে কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সুইটেবল ফর হচ্ছে কি মেকিং স্টুডেন্টস রেসপন্সিবল ফর দেয়ার হচ্ছে ওন লার্নিং বলছে হুইচ অফ দ্য ফলোই নিচের কোনটি ইজ সুইটেবল নিচের কোনটি সব থেকে শিক্ষার্থীদের ক্ষেত্রে উপযুক্ত তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য অপশান নাম্বার এ বলছে ইউজিং হচ্ছে টেকনোলজি টু চাট অ্যান্ড নেটওয়ার্ক কী দরকার ইউজিং টেকনোলজি তোমাকে কী হবে একটা টেকনোলজি ব্যবহার করতো যেখানে চ্যাট করা যাবে অপশান নাম্বার দুই এনকারেজিং দ্য স্টুডেন্ট টু আক্স মোর অ্যান্ড মোর হচ্ছে কি কোশ্চিন তুমি শিক্ষার্থীদেরকে বলবে তারা যাতে আরও বেশি করে কোশ্চিন তৈরি করে অপশান নাম্বার থ্রি গিভিং এ লট অফ হোমওয়ার্ক তুমি বাচ্চাদেরকে অনেক বেশি হোমওয়ার্ক দেবে প্রজেক্ট দেবে প্রজেক্ট ওয়ার্ক অ্যান্ড অ্যাসেসমেন্ট টু ইম্প্রুভ হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ স্কিল অফ দ্য স্টুডেন্ট যাতে শিক্ষার্থীদের মধ্যে ভাষার দক্ষতা বৃদ্ধি পায় তার জন্য তোমাকে কি করতে হবে বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক বিভিন্ন গ্রুপ ওয়ার্ক বিভিন্ন অ্যাসাইনমেন্ট এগুলো প্রদান করতে হবে অপশান নাম্বার চার ডিসকারেজিং দ্য স্টুডেন্ট ফ্রম মেকিং ডিসিশন অ্যাবাউট দ্য হাউ দে লার্ন বেস্ট বলছে ডিস ডিসকারেজিং স্টুডেন্ট তুমি কি করবে শিক্ষার্থীদের সঙ্গে ডিসকাস করলে যে তারা কিভাবে আরও কত ভালোভাবে শেখে তাহলে এখানে কী হবে বলে ফেলো যে হুইচ অফ দ্য ফলোই ইজ সুইটেবল ফর মেকিং স্টুডেন্ট রেসপন্সিবল ফর দেয়ার ওন লার্নিং আমি যখন শিক্ষার্থীদের বলবো যে তোমাদের নিজের পড়া নিজে পড়ো এর মানে আমি কী বোঝাতে চাইলাম যে স্টুডেন্ট কি করতে হবে বলো আনসার তোমরা একদম এনকারেজিং দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদেরকে তুমি উৎসাহ করছো যাতে শিক্ষার্থীরা আরও বেশি আরও বেশি করে কোশ্চেন তৈরি করে ওকে তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার কী পেলাম অপশান নাম্বার টু অর্থাৎ তুমি শিক্ষার্থীদের মধ্যে স্বশিক্ষণ বা ওন লার্নিং ক্যাপাবিলিটি গড়ে তুলবে কিসের মাধ্যমে তাদেরকে এনকারেজ করবে যা এনকারেজ স্টুডেন্ট তুমি তাদেরকে এনকারেজ করবে টু মোর অ্যান্ড মোর হচ্ছে কোশ্চিন যাতে তারা আরও বেশি বেশি করে কোশ্চিন প্র্যাকটিস করে আরও বেশি বেশি করে নিজেরা কোশ্চিন তৈরি করে অর্থাৎ যখন কোনো শিক্ষার্থীরা বেশি বেশি কোশ্চিন প্র্যাকটিস করবে যত বেশি কোশ্চিন তারা লিখবে তৈরি করবে তার মানে হচ্ছে যে তাদের মধ্যে যে ওন লার্নিং রয়েছে বা নিজের যে শিখন ক্ষমতাটা রয়েছে সেটা পাবে দুই হচ্ছে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন আনসার করো নেক্সট কোয়েশ্চেন দেখো দ্য কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু লার্নিং মিনস তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে নির্মিতিবাদ বলতে কি বোঝায় টিচিং রুলস অব দ্য গ্রামার অ্যান্ড কাউন্সিল কনসুলটিং থ্রো এজ ইগনোর প্র্যাকটিস তো টিচিংয়ে যে গ্রামার রয়েছে ভাষা শিক্ষার যে গ্রামার রয়েছে সেই গ্রামারগুলোকে কী করতে হবে ইগনোর করতে হবে অপশান নাম্বার দুই হেল্পিং লার্নার্স অ্যাকোয়ারে নিউ ভোকাবিলিরি বাই স্টার্টিং লিটারেচার ইন্টেনসিভলি বলছে হেল্পিং লার্নার্স শিক্ষার্থীদেরকে সাহায্য করে কী করতে নিউ নিউ ভোকাবিলিরি শিখতে কিসের মাধ্যমে বা স্টার্টিং লিটারেচার যখন আমরা কোনো একটা সাহিত্য পাঠ করি সেই সাহিত্য পাঠের মাধ্যমে আমরা নতুন 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 ভাষা অর্জন করি নতুন নতুন শব্দ অর্জন করি অপশান নাম্বার থ্রি বলছে অপশান নাম্বার থ্রি বলছে টিচিং নিউ ওয়ার্ডস অ্যান্ড স্ট্রাকচার ইউজিং ভ্যারাইটি অফ অডিও ভিজুয়াল এডস ফলোড বাই প্র্যাকটিস থ্রু ডিল তো তুমি শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের অডিও ভিজুয়াল এডস ব্যবহার করছো এবং সেগুলো বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিনিয়ত তুমি কি করছো নতুন ভাষা নতুন ওয়ার্ডস নতুন স্ট্রাকচার শেখাতে চাইছো অপশন নাম্বার চার বলছে ইনভলভিং দ স্টুডেন্ট ইন অফ অ্যাক্টিভিটি টু এনকারেজ দেম টু লার্ন ইন নিউস এন স্ট্রাকচার বাই অ্যাকোমি অ্যাকোমোডেটিং দেম উইথ দিস দ্যাট দে হ্যাভ অলরেডি লার্ন থ্রু এ প্রসেস অব ডিসকভারি তাহলে তুমি কী করছো চার নম্বরে তুমি কী করছো চার নম্বরে বলছো দেখো ইনভলভিং দ্য স্টুডেন্ট তুমি শিক্ষার্থীদেরকে ইনভলভ করছো পার্টিসিপেট করেছো কোথায় ভ্যারাইটি অ্যাক্টিভিটি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে যাতে করে তারা বেশি এনকারেজ পায় এবং নতুন নতুন শব্দ শেখে এবং নতুন নতুন ভাষার যে স্ট্রাকচার গঠন আছে সেগুলো শেখে তাহলে এখানে কীভাবে হবে আনসার অপশান নাম্বার ফোর হচ্ছে কার্ট আনসার ক্লিয়ার অপশান ফোর তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন যেমন হবে তোমরা মক টেস্টটা দিলে এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো মিশিয়ে ওয়ার্ল্ড সাবজেক্ট অ্যানালাইসিস তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে সু অ্যানালাইসিস করা হবে টপিক ওয়াইজ ক্লাস একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে আমাদের ক্লাসের টাইম আটটা বেজে ত্রিশ মিনিট তো যারা প্রস্তুতি নিচ্ছ দু জন্য আর বেশি সময় নষ্ট করো না কারণ হাতে খুবই কম সময় এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না না হলে পারবে তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে ওকে নেক্সট কোয়েশ্চেন বলছে হুইচ লার্নার্স আর ইঙ্গেজ ইন হয়েছে কি পেয়ার অ্যাক্টিভিটি টেকিং অন রোল অফ এ ডক্টর অ্যান্ড পেশেন্ট দ্য অ্যাক্টিভিটি ইজ কল ডিক্লেমেশন সিমুলেশন আর এক্সচেঞ্জিং নোট আর অপশান নাম্বার চার রিয়েল অ্যাক্টিভিটি প্রতিষ্ঠে ট্রান্সফার করো ওকে তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে অপশান নাম্বার দুই সিমুলেশন ভালো করে বোঝ সিমুলেশনটা কী ধরো একটা ক্লাস রুম আছে সেই ক্লাসরুমে কোনো একটা টপিক তুমি পড়াতে চাইছো তখন কোনো একটা শিক্ষার্থীকে তুমি কী করলে ডাক্তার করলে একজন শিক্ষার্থীকে তুমি টিচার সরি নার্স করলে আর একজন শিক্ষার্থীকে তুমি কী করলে যে পেশেন্ট করলে যে একজন ডাক্তার নার্স এবং পেশেন্ট কিভাবে একটা রুগীকে সারিয়ে তোলে সেটা তুমি শিক্ষা দিতে চাইছো কিসের মাধ্যমে একটা রোল প্লের মাধ্যমে অভিনয়ের মাধ্যমে সেটাকে আমরা কি বলবো সিমুলেশান অর্থাৎ যখন কোন ক্যারেক্টারকে আমরা হবু হবু নকল করার চেষ্টা করি সেটাকে বলছে সিমুলেশন অর্থাৎ অভিনয় করা বোঝা গেল বিভিন্ন যাত্রাপাড়ায় যে অভিনয় করি আমরা সেটাকে বলছে সিমুলেশন এটা কিন্তু মাথায় রাখবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেন আঠাশ নম্বরটা আঠাশ নম্বর কোশ্চেন বলছে টিচার হেল্প লার্নার্স কনস্ট্রাক্ট দেয়ার নলেজ ইন ইংলিশ বাই তাহলে একজন ইংলিশ শিক্ষক কি করে কনস্ট্রাক্ট করে দেওয়ার হয়েছে যে নলেজ ইংলিশ বাই তাহলে একজন শিক্ষক ইংরেজির যে নলেজ তিনি কিভাবে শিক্ষার্থীদের মধ্যে গড়ে তুলবেন অপশান এ গিভিং দ্য লার্নার্স এ লট অফ অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্রোজেক্ট তুমি শিক্ষার্থীদেরকে অনেক বেশি অ্যাসাইনমেন্ট প্রোজেক্ট দেবে অপশান নাম্বার দুই কারেক্টিং এভরি মিস্টেক তুমি শিক্ষার্থীর সমস্ত ভুলগুলো সংশোধন করে দেবে কখনোই না অপশান নাম্বার থ্রি গিভিং এক্সটেন্সিভ ল্যাঙ্গুয়েজ ড্রিল ইন হুইচ লার্নার্স প্র্যাকটিভ ল্যাঙ্গুয়েজ আইটেম মেকানিক্যালি মেকানিক্যালি শব্দটা যদি কোনো অপশানে থাকে কখনো আনসার হবে না তো তুমি তাদেরকে যান্ত্রিকভাবে কোনো কিছু প্র্যাকটিস করার জন্য কাজ দেবেন অপশান নাম্বার চার ইনেবেলিং দেম টু সি দ্য রিলেশনশিপ বিটুইন দ্য প্রিয়র নলেজ অ্যান্ড নিউ নলেজ তুমি যখন শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের ভাণ্ডার তৈরি করতে চাইছো তখন তুমি অবশ্যই শিক্ষার্থীদের যে পূর্ব জ্ঞান রয়েছে এবং যে বর্তমান জ্ঞান রয়েছে তার মধ্যে একটা সংযোগ স্থাপন করা অপশন নাম্বার ফোর হচ্ছে প্রশ্নের কাট অন্সার ক্লিয়ার অপশন ফোর চলো নেস্কোষে দেখো বলছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং রিপ্লেসড বেসিক্যালি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং কোনটিতে রিপ্লেস করা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস স্ট্রাকচারাল টিচিং সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং আর মোটিভেশনাল সাঁতার সে টানসে করো প্রত্যেক আনসে করো তাহলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং রিপ্লেস করায় কিসের মাধ্যমে অপশান নাম্বার দুই স্ট্রাকচারাল টিচিং স্ট্রাকচারাল টিচিং হবে কারেক্ট আনসার তাহলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংটা কিন্তু স্ট্রাকচারাল টিচিংয়ের মধ্যে পড়ছে ওকে তাহলে চলো সঠিক আনসার দেখ পেয়ে গেলাম আমরা আঠাশ নম্বর কোশ্চেন আনসার করো আঠাশ নম্বর কোশ্চেন বলছি অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইংলিশ ইজ আমাদের ভারতীয় সংবিধান মতে আমাদের ইংরেজি কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ উইন্ডো ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আঠাশেট আনসার করো কি হবে সঠিক আনসার তাহলে ভারতীয় সংবিধান মতে আমাদের ভারতবর্ষে ইংরেজি হচ্ছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয় অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করা হয় অপশান নাম্বার ফোর হচ্ছে কারেক্ট আনসার ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন আনসার করো ইউজিং সংস রাইম অ্যান্ড গেমস ইন ক্লাসরুম উড হেল্প দ্য চাইল্ড যখন কোনো ক্লাসরুমে কোনো শিক্ষক মহাশয় কোনো কবিতা বিভিন্ন আবৃত্তি বিভিন্ন ছন্দ এগুলি ব্যবহার করছেন তার কারণ কী ওভারকাম দ্য সিন্থ সাইনেস অপশান নাম্বার দুই ডেভেলপ হচ্ছে কনফিডেন্স অ্যান্ড ইন্টারেস্ট অপশান নাম্বার থ্রি মোটিভেট টু স্পিক্স অপশান নাম্বার চার অল অফ দি সেবাব আনসার করো প্রত্যেকে ওকে তা লেখানে আমাদের সঠিক আনসার কী হবে অপশান নাম্বার ফোর অপশান নাম্বার ফোর হবে কারেক্ট আনসার দেখো যদি আমি ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে নিয়ে আমি যদি কবিতা পাঠ করাই বিভিন্ন ধরনের রাইম পাঠ করাই ছন্দ আবৃত্তি করাই তাহলে কী হবে শিক্ষার্থীদের মধ্যে যে জড়োতাটা রয়েছে সাইমস সাইন কথার অর্থ হচ্ছে কি জোরতাভাব যারা নিজেকে লুকিয়ে রাখে গুটিয়ে রাখে সেটাকে বলছে জড়তা তাহলে ওভারকাম করতে পারবে সেগুলো দুই নম্বর বলছে শিক্ষার্থীর মধ্যে কনফিডেন্স এবং ইন্টারেস্ট তৈরি হবে আর তিন নম্বর শিক্ষার্থীরা মোটিভেট হবে কথা বলার জন্য তাই চারের অপশান নাম্বার ফোর হচ্ছে কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চিন দেখো নেক্সট বলছে নলেজ অফ মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ যদি একটা ভাষার ওপ যদি একটা ভাষার থেকে বেশি আমাদের নলেজ থাকে তাহলে কি হবে বলছে নলেজ অফ দ্য মোর ল্যাঙ্গুয়েজ যদি অনেক ভাষায় আমাদের যদি নলেজ থাকে কী হবে বিকেমস এ বার্ডেন এটা আমাদের জীবনে একটা সমস্যা তৈরি করতে পারে বা শিক্ষকের কাছে একটা সমস্যা তৈরি করতে পারে অপশান নাম্বার দুই কনফিউজ দ্য লার্নার্স হয়ে লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ যখন কোনো শিক্ষার্থীদের নতুন ভাষা শিক্ষা গ্রহণ করবে তখন তারা কনফিউশন হয়ে যাবে অপশান নাম্বার থ্রি ইজ ভেরি হেল্পফুল ইন টিচিং অ্যান্ড লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ অবশ্যই এটি নতুন ভাষা শিক্ষার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অপশান নাম্বার চার কোসজিক ইন্টারফেন্স ইন লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ তাহলে নতুন ভাষা শিক্ষার ক্ষেত্রে কি করে আমরা যে মানে যেটা জানি বা যেটা বুঝি যে ভাষাটা আমরা জানি সেই ভাষাটা কি করবে বাধা সৃষ্টি করবে একটা কথা মাথায় রাখবে কোনো ভাষা যদি জেনে থাকো তাহলে সেই ভাষাটা কিন্তু কখনোই নতুন ভাষাতে বাধা সৃষ্টি করে না বরঞ্চ তোমাকে ওই নতুন ভাষাটা শিখতে আরও বেশি হেল্প করে তাহলে এখানে সঠিক আনসার কী হবে বলে ফেলো ইজ ভেরি হেল্পফুল ইন টিচিং অ্যান্ড লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ নতুন ভাষা শিক্ষার ক্ষেত্রে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অপশান থ্রি হচ্ছে কারেক্ট ক্লিয়ার অপশান থ্রি প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেলসে বলে দিচ্ছি বলে টাইম লাগছে খুবই তাড়াতাড়ি বললে কিন্তু কিছুই বুঝবে না চলো চলো নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন বলছি এ টিচার ইঙ্গেজ হারছে লার্নার্স ইন ফান অ্যাক্টিভিটি বিফোর বিগিনিং এ লেসন তো তোমার ক্লাসরুমে একজন শিক্ষক মহাশয় ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে পড়ানোর আগে শিক্ষার্থীদেরকে বিভিন্ন মজার খেলনা বিভিন্ন মজার অ্যাক্টিভিটির মধ্যে পার্টিসিপেট করায় এটার পারপাস কী এই সমস্ত কাজের পার্পাস কী ডিসিপ্লিন দ্য লার্নার্স শিক্ষার্থীদের মধ্যে ডিসিপ্লিন মেনটেন করার জন্য অপশন নাম্বার দুই ড্রাইভার দ্য অ্যাটেনশন শিক্ষার্থীদের মনোযোগকে মানে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য অপশন নাম্বার থ্রি রিডিউস দ্য ওয়ার্কলোড অফ দ্য টিচার শিক্ষার্থীর ওয়ার্কলোডকে কমানোর জন্য অপশন নাম্বার চার মোটিভেট অ্যান্ড ইঙ্গে যে কি এনার্জিক দ্য লার্নার শিক্ষার্থীদেরকে মোটিভেশন করার জন্য এবং শিক্ষার্থীদের মধ্যে শক্তি তৈরি বাড়ানোর জন্য তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে অপশান নাম্বার ফোর তাহলে নতুন কোনো একটা টপিক শুরু করার আগে তোমাকে অবশ্যই শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে তাদেরকে বিভিন্ন খেলাধুলা অ্যাক্টিভিটির মধ্যে পার্টিসিপেট করাতে হবে তবেই শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মোটিভেট জানবে এবং তাদের মধ্যে একটা শক্তি সঞ্চয় করবে অপশান ফোর চলো নেক্সট কোশ্চেন আনসার করো বত্রিশ নাম্বারটা বলছে ইনস্টেড অফ স্পিকিং কোশ্চিন অ্যান্ড গেটিং আনসার ফ্রম হার লার্নার্স এ টিচার গিভ সাম শর্ট টেক্সট অ্যান্ড আক্স হার লার্নার্স টু ফ্রেম এ কোশ্চিন হার প্রাইমারি অবজেক্ট ইজ টু ভালো করে প্রশ্নটা পড়ো তাহলে কিন্তু আনসার তোমরা নিজেরাই করতে পারবে তাহলে প্রশ্নে কি বলছে দেখো প্রশ্নটা বলছে ইনস্টেড অফ অ্যাক্সিং ইনস্টেড মানে কি ইনস্টেড কথার অর্থ হচ্ছে পরিবর্তে তো একজন শিক্ষক শিক্ষার্থীদেরকে প্রশ্ন করা এবং তাদের কাছ থেকে উত্তর নেওয়া এটা না করে তিনি কি করলেন শিক্ষার্থীদেরকে কিছু টেক্স দিলেন শিক্ষার্থীদেরকে কিছু কাজ দিলেন এবং আঁক সার এবং তার শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা নিজেরাই কোশ্চিন তৈরি করো বুঝেছো তো তুমি কি করলে শিক্ষার্থীদেরকে একটা টেক্স দিলে বা একটা প্যাসেজ দিলে বা একটা কোনো মানে কোনো কাজ দিলে সেই কাজটা করে তাদেরকে বললে যে মানে তোমরা এইখান থেকে নিজেরা প্রশ্ন তৈরি করো তোমার লক্ষ্য কী ছিল এই যে অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটিটার লক্ষ্য কী অপশান এ বলছে টেক দেয়ার হেল্প ডিউরিং এক্সামিনেশান তাদের পরীক্ষার সময় হেল্প করার জন্য অপশান নাম্বার দুই মেক দ্য লার্নার্স রিয়েলাইজ দ্য ডিফিকাল্টি ফেস বাই দ্য টিচার ইন প্রিপেয়ারিং কোশ্চিন পেপার তো তুমি শিক্ষার্থীদেরকে বোঝাতে চাইলে যে শিক্ষক মহাশয়রা কতটা সমস্যায় পড়ে কোশ্চিন তৈরি করার জন্য অপশান নাম্বার থ্রি ইনহ্যান্সিং দ্য লার্নার্স অ্যানালাইটিক্যাল এবং ক্রিটিক্যাল থিঙ্কিং তুমি শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার জন্য যে চিন্তা অপসারী অভিসারী চিন্তন সেটা বাড়ানোর চেষ্টা করলে অপশন নাম্বার চার ট্রেন দ্য অ্যাজ গুড কোয়েশ্চিন পেপার সেটিং তুমি শিক্ষার্থীদেরকে গুড হিসাবে তৈরি করতে চেয়েছিলে তাহলে কি হবে আনসার একদম সঠিক আনসার অপশান নাম্বার থ্রি ইনেন্স দ্য লার্নিং লার্নার্স যে অ্যানালিটিক্যাল থিঙ্কিংগুলো রয়েছে বা ক্রিটিক্যাল থিঙ্কিং রয়েছে সেগুলো বাড়ানোর জন্য এটা করা হয়েছে অপশান নাম্বার থ্রি চলো নেক্সট কোশ্চেন দেখো বলছে সাব ইনস্টিটিউশন টেবিল ড্রিল হেল্প দ্য টিচার ইন তাহলে সাব ইনস্টিটিউশন ড্রিল টেবিল মানে বোঝো ধরো সাব ইনস্টিটিউশন সাব ইনস্টিটিউশন টেবিল মানে ধরো লেখা আছে ভারতের রাজধানীর নাম কি লেখা আছে অপশান এ দিয়েছে দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই এইভাবে এইভাবে লেখা আছে নিচে ধরো এখানে তোমার বেছে লিখতে হবে এটাকে বলছে সাব ইনস্টিটিউশন মানে বিকল্প বোঝা গেল বিকল্প দেওয়া আছে বলছে ডেভেলপ দ্য ফ্রি রাইটিং স্কিল শিক্ষার্থীদের মধ্যে ফ্রি রাইটিং বাড়ানোর জন্য অপশান নাম্বার দুই ইম্প্রুভিং দ্য আছে কি ফ্লুয়েসি অফ দ্য লার্নার্স শিক্ষার্থীদের মধ্যে ফ্লুয়েন্সি গড়ে তোলার জন্য ইভালুয়েটিং দ্য লিসনিং স্কিল শিক্ষার্থীদের লিসনিং স্কিলকে ইভালুয়েট করার জন্য অপশান নাম্বার চার গিভিং কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস তুমি শিক্ষার্থীদেরকে কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করার জন্য দেখো এখানে তো ফ্রি হবে না কারণ তুমি কী করেছো সাব ইনস্টিটিউশন টেবিল দিয়ে দিয়েছো মানে এই যে আমি উদাহরণগুলো দিয়েছি বা যে এই যে আমি টপিকগুলো দিয়েছি এর ওপরে ভিত্তি করেই তোমাকে লিখতে হবে এর বাইরে গিয়ে লেখা যাবে না তার মানে কি তুমি তাকে কন্ট্রোল করছো অর্থাৎ

অফ দ্য স্টোরি দিস উইল হেল্প দ্য লার্নার্স তো কোনো একটা গল্প মানে গল্প শেষ করার পর তুমি শিক্ষার্থীদেরকে বললে যে এর যে এন্ডিং পয়েন্টটা রয়েছে সে এন্ডিং পয়েন্টটা তোমরা চেঞ্জ করো অপশান এ কী হবে আন্ডারস্ট্যান্ড দ্য গ্রামার বেটার শিক্ষার্থীরা এর মাধ্যমে গ্রামার ভালো করে শিখতে পারবে অপশান নাম্বার দুই বলছে ডেভেলপ লাইব্রেরি রেফারেন্স বুক তুমি তাদের মধ্যে লাইব্রেরি রেফারেন্সের বইয়ের যে ব্যবহার সেটা ডেভেলপ করতে চাইলে অপশান থ্রি ইভালুয়েট দ্য টিচার্স অরিজিনিটি শিক্ষার্থ মানে টিচারের যে অরিজিনিটি রয়েছে বা মৌলিকতা রয়েছে সেটা তুমি দেখাতে চাইলে অপশান নাম্বার চার বিকেম ইমাজিনেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ শিক্ষার্থীদের মধ্যে তুমি ইমাজিনেটিভ পাওয়ার এবং ক্রিয়েটিভ পাওয়ারকে বেড়ে বাড়াতে চাইলে তাহলে বুঝতে পেরেছো ধরো কোনো একটা গল্প রয়েছে সেই গল্পটা তুমি ভালো করে সুন্দর করে শিক্ষার্থীর সামনে বললে তারপরে শিক্ষার্থীদেরকে তুমি বললে বলো তো এই গল্পটি যে লাস্ট আমরা পড়লাম যে লাস্টে যেটা হলো সেটা না করে আমরা আর কী কী করতে পারি শিক্ষার্থীরা ভাবতে শুরু করলো মানে এটা আমরা এইভাবে করতে পারি তার মানে এটা ক্রিয়েটিভ থিঙ্কিং বা ইমাজিনেটিভ থিঙ্কিং এর ডেভেলপ হচ্ছে অপশন নাম্বার চার হচ্ছে অপশন চার চলো নেক্সট কোশ্চেন আনসার করো আন্ডার কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং দ্য লার্নার্স আর এনকারেজ টু মানে বলছে ভাষা শিক্ষার যে নির্মিতিবাদ ক্লাসরুম রয়েছে সেখানে শিক্ষার্থীদেরকে কিভাবে এঙ্গেজ করা হয় ডিসকভার দ্য রুলস অব দ্য গ্রামার ফ্রম দ্য এক্সাম্পল শিক্ষার্থীদেরকে বলা হয় যে তোমরা বই থেকে গ্রামারগুলো মানে নিয়মগুলো খুঁজে বের করো অপশান নাম্বার দুই অ্যাভয়েড ইরোর কমপ্লিটলি তোমরা ইরোর বা ভুলটাকে কমপ্লিটলি ইরোর করো অপশান নাম্বার থ্রি প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ ডিল মেকানিক্যালি যে ল্যাঙ্গুয়েজের যে দক্ষতাগুলো রয়েছে তুমি বারবার প্র্যাকটিস করো অপশান নাম্বার চার দ্য লার্ন দ্য গ্রামার রুলস বাই রোড এখানে শিক্ষার্থীরা কি করবে গ্রামারের যে রুলসগুলো রয়েছে তারা কিন্তু মুখস্থ করবে আনসার করো থার্টি ফাইভ প্রত্যেক আনসার করো একদম সঠিক এখানে আমাদের সঠিক আনসার কীভাবে অপশান নাম্বার এ শিক্ষার্থীরা আবিষ্কার করবে কারণ আমরা প্রত্যেকে জানি নির্মিতিবাদ মানে কি নির্মিতিবাদে বলা হয়েছে শিক্ষার্থীরা কী করবে নিজেরাই কিন্তু এই জগৎ সম্পর্কে জ্ঞান তারা আবিষ্কার করবে অর্থাৎ ডিসকোভার দ্য রুলস অব গ্রামার ফম দ্য এক্সাম্পল বিভিন্ন উদাহরণের মাধ্যমে তারা কিন্তু ওই যে গ্রামার গ্রামারের কি রুলস রয়েছে সেই রুলসটাকে আবিষ্কার করবে অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার ক্লিয়ার অপশান এ চলো নেক্সট কোয়েশ্চেন দেখো ইয়ং লার্নার্স উইল এনজয় এ প্লে ইনক্লুড ইন দ্য টেক্সট বুক হোয়েন যখন তে বলছে ইয়ং লার্নার্স উইল ইনজয় ছোটো ছোটো বাচ্চারা কী করে খুবই এনজয় উপভোগ করে আনন্দ উপভোগ করে যখন তাদেরকে টেক্সট বুকে বিভিন্ন খেলাধুলার মধ্যে নিয়ে যাওয়া হয় বাচ্চাদেরকে যখন খেলাধুলার মধ্যে নিয়ে যাওয়া হয় তখন তারা কিন্তু খুবই আনন্দ উপভোগ করে তখন তারা কি করবে বলছে লিসিন টু দ্য টিচার রিডিং দ্য প্লে মানে ধরো এখানে কি বলছে কোশ্চিনটায় বলছে ইয়ং লার্নার্স উইল ইনজয় এ প্লে এখানে প্লে বলতে নাটককে বোঝানো হয়েছে ঠিক আছে ইনক্লুডিং ইন দ্য বুক ধরো কোনো একটা বইয়ের নাটক আছে সেই নাটকটা শিক্ষা নাটকটা শিক্ষার্থীরা কখন সব থেকে ভালো উপভোগ করবে প্রশ্নটা মানে এটাই তোমার কোন একটা বইয়ে একটা সুন্দর নাটক আছে সেই নাটকটা শিক্ষার্থীরা কখন ভালো করে উপভোগ করবে অপশানে এ লিসিন টু দ্য টিচার রিডিং দ্য প্লে যখন শিক্ষক মহাশয় নাটকটি পাঠ করবে আর শিক্ষার্থীরা সেটা শুনবে অপশান নাম্বার দুই ইন্যাক্ট দ্য প্লে যখন শিক্ষার্থীরা নিজেরা হাতে কলমে সেই নাটকটি করবে অপশান নাম্বার থ্রি গেট ডিটেল এক্সপ্লেনেশান অ্যাবাউট দ্য প্লে ফ্রম দ্য টিচার যখন শিক্ষার্থীরা ওই যে নাটকটি সম্পর্কে পুরো ডিটেলসে জেনে যাবে অপশান নাম্বার চার রিড দ্য প্লে সাইলেন্টলি যখন শিক্ষার্থীরা নাটকটি মনে মনে পড়বে তাহলে কী হবে অ্যানসার একদম সঠিক অপশান নাম্বার দুই অর্থাৎ ইন দা দাপিলে যখন শিক্ষার্থীরা নিজেরাই নাটকটা করার চেষ্টা করবে তখন কিন্তু সবথেকে বেশি তারা আনন্দ পাবে নেক্সট কোশ্চেন দ্য প্রাইমারি অবজেক্টিভ অব দ্য ইউজিং রোল প্লে ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অব দ্য ইউজিং রোল প্লে ইজ কী টু ইভ্যালুয়েট ডায়লগ রাইটিং স্কিল বলছি দ্য প্রাইমারি রোল প্লে আমরা যে রোল প্লে করি মানে কি রোল প্লে মানে কোনো একটা জিনিসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা তাহলে কোনো একটা জিনিসে বা কোনো একটা অ্যাক্টিভিটিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা মানেটা কি টু ইভ্যালুয়েট ডা কে কি ডায়লগ রাইটিং স্কিল তোমার যে ডায়লগ রাইটিং স্কিল সেটা দক্ষতা করার জন্য অপশন নাম্বার দুই টু প্রমোট দ্য রিডিং হ্যাবিট তোমার রিডিং হ্যাবিটকে প্রমোট করার জন্য অপশন নাম্বার থ্রি টু ইম্প্রুভ দ্য যে কি কমিউনিকেটিভ কম্পিডেন্ট তোমার মধ্যে ভাষা ব্যবহারের যে দক্ষতা সেটাকে বাড়িয়ে তোলার জন্য অপশন নাম্বার চার টু ডেভেলপ অ্যাক্টিং অ্যালার্ট ট্যালেন্ট তো তুমি শিক্ষার্থীদের মধ্যে অ্যাক্টিং করা ট্যালেন্টকে বেড়ে তোলার জন্য তাহলে কী হবে আনসার অপশান নাম্বার থ্রি হচ্ছে কারেক্ট আনসার অপশান থ্রি যে তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে শিক্ষার্থীর মধ্যে একটা কি করা কমিউনিকেশনের জন্য যে দক্ষতা প্রয়োজন সেটাকে বাড়িয়ে তোলা অপশান নাম্বার থ্রি হচ্ছে কারেক্ট নেক্সট কোশ্চেন আনসার করো এ চাইল্ড সেন্টার ক্লাসরুম ইজ ক্যারেক্টারাইজড বাই তাহলে একটি শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ তার বৈশিষ্ট্য কী হবে ভেরি প্যাসিস প্যাসিভ টিচার অ্যানজে কি অ্যাক্টিভ লার্নার শিক্ষার্থীরা কী হবে যে প্যাসিভ হচ্ছে কি টিচার শিক্ষার্থীরা প্যাসিভ হবে এবং শিক্ষক মহাশয় অ্যাক্টিভ হবে একদম কারেক্ট অপশান নাম্বার দুই কি যে কি ভ্যারাইটি অব দ্য লার্নার্স অ্যাক্টিভ ফর দ্য লার্নার্স শিক্ষার্থীরা এখানে অ্যাক্টিভ হবে অপশন নাম্বার থ্রি বলছে চিলড্রেন সিটিং ইন দ্য সেন্টার অফ দ্য ক্লাসরুম ক্লাসরুমের মধ্যেখানে শিক্ষার্থীরা বসবে অপশন নাম্বার চার চিলড্রেন টিচিং হচ্ছে আদার চিলড্রেন আন্ডার দ্য হচ্ছে কি সুপারভাইজন অফ দ্য টিচার বলছে চিলড্রেন টিচিং আদার চিলড্রেন তো চিলড্রেন টিচিং আদার চিলড্রেন আন্ডার দ্য সুপারভাইজার তো তুমি এখানে কী করবে সুপারভাইজানের আন্ডারে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেবে তাহলে সেটাকে আমরা বলবো চাইল্ড সেন্ট্রিক এডুকেশান করে না তাহলে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বলতে বোঝাচ্ছে যে ক্লাসরুমের শিক্ষার্থীরা হবে সক্রিয় এবং শিক্ষক মহাশয় হবে গৌণ সেটাকে বলছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট নেক্সট কোশ্চেন দেখো হোয়েন এ টিচার ইউজ লেসন ইন সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স টু টিচ ল্যাঙ্গুয়েজ সার্চ অ্যাজ অ্যান্ড অ্যাপ্রোচ ক্যান বি ট্রাম তো তোমার ক্লাসরুমে শিক্ষুমে কী করলে যখন একজন শিক্ষক ইউজ লেসেন ইন সায়েন্স কোনো একটা বিজ্ঞানের পাঠ বেছে নিলেন এবং সঙ্গে সোশ্যাল সায়েন্সেরও পার্ট একটি বেছে নিলেন টু টিচ হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে তিনি ভাষা শিক্ষা দিতে চান সাচ অ্যান্ড অ্যাপ্রোচ এই অ্যাপ্রোচকে কী বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাক্রোচ দ্য কারিকুলাম অবজেক্ট ল্যাঙ্গুয়েজ টিচিং কী প্লুরালিস্টিক ল্যাঙ্গুয়েজ টিচিং অপশন নাম্বার চার ডিসিপ্লিন ওয়াইজ ল্যাঙ্গুয়েজ টিচিং আনসার করো থার্টি নাইন প্রত্যেক আনসার করো প্রত্যেকটা প্রশ্ন রিভিশন করানো হচ্ছে একদম সরি আনসার অপশন নাম্বার এ ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ক্লিয়ার অর্থাৎ ভাষা শিক্ষার সঙ্গে যে যে জিনিসগুলো জড়িত সেগুলোকে সবই একত্রিত করা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম নেক্সট চল্লিশ নাম্বার কোশ্চেন আফটার রিডিং এ স্টোরি অন ফিস ই পেড টিচার যে কি আর্ক্স চিলড্রেন টু আনসার ইমাজিন ইউ আর এ যে কি ফিস ইউ আর এ ফিস ইন এ পন্ড হোয়াট ডিউ সি অ্যারাউন্ড ইউ দিস ইজ এক্সাম্পল অব তো তুমি শিক্ষার্থীকে বললো যে ধরো তুমি একজন ফিস হয়েছো তো তুমি দেখলে যে তোমার চারপাশে কী রয়েছে হোয়াট ডিউ সি অ্যারাউন্ড ইউ তোমার চারপাশে তুমি কী দেখলে দিস ইজ এক্সাম্পল অফ মাল্টিপল চয়েস কোশ্চিন কম্প্রিহেনশন কোশ্চিন ক্লোজ টাইপ অফ কোশ্চিন আর ওপেন টাইপ অফ কোশ্চিন চলো সেটা করো একদম সরিক আনসার অপশান নাম্বার চার ওপেন ইন্ডেড কোশ্চেন তুমি তাদেরকে জিজ্ঞাসা করলে শিক্ষার্থীকে যে তুমি কি কি দেখতে পেয়েছো বলো মানে কি তার মানে হচ্ছে শিক্ষার্থীরা মন খুলে সব বলতে পারবে যখন আমরা মন খুলে কথা বলতে পারি মন খুলে কোনো কারোর প্রশ্নের উত্তর তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো মিশিয়ে ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে সু অ্যানালাইসিস করা হবে টপিক ওয়াইজ ক্লাস একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে আমাদের ক্লাসের টাইম আটটা বেজে তিরিশ মিনিট তো যারা প্রস্তুতি নিচ্ছ দু হাজার চব্বিশে জন্য আর বেশি সময় নষ্ট করো না কারণ হাতে খুবই কম সময় এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে ওকে